আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে কি দেখাবো মোটামুটি আপনাদের দেখে আইডিয়া হয়ে গেছে হয়তো বা। আসলে যে ভিডিওটা দেখাবো এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা যারা ইজি বাইকের সাথে জড়িত কিংবা মিস্ত্রি ভাই যারা আছেন তাদের জন্য, আসলে আমরা এই ধরনের ডাইস প্লেট বলি, কেউ প্লেট বলি, কেউ বলে ডাইস প্লেট, অনেকে অনেক নামে চিনে থাকি। আসলে এই জিনিসগুলো আমরা ফালাই দিই, এই জিনিসগুলো ফালাই দিলে আমরা দুইটা প্লেট কিনতে পারি 500 টাকা লাগে যায় কিনে আনতে। আসলে আমরা এখন যেটা দেখাবো আমি, আপনি অল্প খরচেই আপনি কিভাবে কমপ্লিট করতে পারবেন বড় জোর 1 থেকে 150 টাকার মাধ্যমে। চলেন দেখাই প্লেটগুলা। প্রথমে আমরা দেখাই, দেখেন ভিতরে ঢুকিয়ে দেখেন এই যে এইভাবে লাড়াচাড়া করে, এই লাড়ার কারণে আপ ডাউন করার কারণে আমাদের ব্রেকগুলা ঠিক মতন ধরে না কিংবা ঠিকঠাক মতন ব্রেকে কাজ করে না আপ ডাউন করার কারণে। আমরা কি করি, আমরা এই প্লেটগুলা ফালাই দিই, নষ্ট হয়ে গেছে বলে এখন থেকে আর ফালাই দেওয়া লাগবো না। এই দেখতেছেন আমাদের সামনে বুশ, এই ধরনের দুইটা বুশ কিনবেন, দুইটা বুশ 30 থেকে 40 টাকা নিব। আপনারা এই ধরনের বুশ নিয়ে আপনারা এটা আপনারা মেশিন দিয়া কাইটা সিলা ফেলাবেন। চলেন দেখাই কিভাবে সিলবেন। এই ধরনের সান মেশিন দিয়ে ঘষে ফেলাই দিবেন, আমাদের একটা প্লেট ঘষা শেষ। এখন আমরা এখানে বাড়ি দিয়ে এটারে ছড়াই নিব। দেখেন ছুটে গেছে। আমরা এখন এই যে একটা নতুন যে দেখতে পাচ্ছেন এটারে আমরা এইভাবে দেখেন প্লেন ভাবে লাগাবেন, দেখে এক সোজা পৃষ্ঠায় লাগানির পরে আপনারা এই জায়গা দিয়া দুনো পাশে কিংবা চারো পাশে একটু করে ওয়াল্ডিং করে দিবেন। আমরা ওয়াল্ডিংটা করে দেখাবো আপনাদের মাঝে, সাথেই থাকুন। ভিডিওটা কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না। আমরা সেই ওয়াল্ডিং এর লাইনটা লাগাই দিলাম, অবশ্যই সোজা রাখবেন। আমাদের ওয়েল্ডিং করাটা শেষ। আমাদের কিন্তু একটা প্লেট ওয়ালিং করা শেষ। এখন দেখাবো আমাদের এটা ঢুকায় গজে কিনা। দেখেন ঢুকানির পরে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু লাড়াচাড়া করে না কিংবা গজে না আপ ডাউন করে না। দেখছেন এদিকে ওদিকে আপ ডাউন করে না। এখন আমরা যদি এটা যদি ব্রেকসো লাগাই আমাদের একরোট ভাবে ব্রেকটা ধরবো, কাম বাইরা কোনো সমস্যা হবো না। আমি যেই ভাবে দেখাইলাম আপনাদেরকে একটা ঘষে কিংবা ঘষে লাগাইয়া সেই একই কোয়ালিটি আপনারা এটা কাজ করবেন একই পদ্ধতিতে।
আসলে ওইটাও দেখাইতাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবো, সেই জন্যই দেখাইলাম না। আসলে কাজটা তো একই একই পদ্ধতিতে, এই জন্যই দুইটা বসিয়ে নিছি। আসলে এই ধরনের বুস দিয়ে কাজ করলে আরো বেশি ভালো হয়। আপনারা কিনা যে প্লেট গুলো আনেন ওটি আরো লুজ থাকে, এটি আরো স্ট্রং হয়। আর এই ধরনের প্লেট গুলাই আপনি খরচ হবো, ওই যে আগেই বললাম বড় জোর আপনি খরচ হবো 100-150 টাকা, আর আপনি 500 কিংবা 550 টাকা থেকে আপনি টাকা বাঁচবো, আশা করি বুঝতে পেরেছেন। আর যে সকল ভাই মিস্ত্রি ভাই কিংবা আমাদের মতন যারা স্ত্রী ভাই আছেন কিংবা ইজি বাইকের ড্রাইভার আছে, তাদের জন্য বলবো এইসব ধরনের নতুন ভিডিও পেতে, এইসব ধরনের নিত নতুন ভিডিও পেতে আমার চ্যানেল গুলা সাবস্ক্রাইব এবং কি অন্য ভাইদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন। দেখেন কি সুন্দর হয়েছে, আপনারা এই ধরনের প্যালেট গুলা ফালাই দিবেন না কিংবা নষ্ট করবেন না। আর সবাই ভালো থাকবেন এই কামনা করে শেষ করলাম আমাদের আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।